उदयपुर शहर থেকে কিছুটা অনতি দূরে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় একদল যুবক নেশাদ্রব্য বিক্রির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। দীর্ঘদিন যাবত নেশাদ্রব্য বিক্রি করে আসছে এগ্রিকালচার চৌমহনি এলাকায় বকাঠে যুবকরা। শুক্রবার রাতে এগ্রিকালচার চৌমহনি এলাকার গ্রামবাসীরা নেশাদ্রব্য বিক্রির সাথে যুক্ত যুবকদের ধরার জন্য উৎপেতে বসে থাকে। রাতের নিস্তব্ধতাকে কাজে লাগিয়ে যখন বখাটে যুবকরা এই নেশা সামগ্রী বিক্রি করছিল তখন হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। জানা যায় গ্রামবাসীরা উত্তম মধ্যম দেয় বখাটে যুবকদের। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে জানান তাদের পূর্ব গোকুলপুরে দীর্ঘদিন যাবত নেশা সামগ্রীর সাথে যুক্ত রয়েছে বেশ কয়েকজন যুবক। তাদের দাবি এ সকল যুবকদের কারণেই গ্রামের যুবক যুবতী থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ পথে অগ্রসর হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডাক দিয়েছিলেন নেশামুক্ত ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে পূর্ব গোকুলপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে নেশাদ্রব্য বিক্রির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গ্রামবাসীদের বক্তব্য, তারা এই পূর্ব গোকুলপুরে কোনো ধরনের নেশা সামগ্রী বিক্রি করতে দেবেন না। আগামী দিনে যদি কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে গ্রামবাসীরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এদিনের ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। মসজিদ আছে, চারটা মসজিদ মিল্লা একটা উন্নয়ন কমিটি করা হয়েছে এবং এই চারোটা মসজিদে এখন এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করার লেগে আমরা জোরে সোরে লাগা হয়েছে। ওই মসজিদ কমিটিও এখন খুব জোরে সোরে সবটি লাগছে যাতে এই অত্র অঞ্চলে নেশার বিক্রি না করতে পারে এবং এটা আমরা জোরদারভাবে এটা প্রতিবাদ আমরা আরম্ভ করছি। এখানে আমরা তারও ধরনের লেগে চেষ্টা করতেছি এবং তারও আমরা এবং আমরা এখানে নেশামুক্ত এলাকা বানাবো। এখানে আমরা নেশা করার মতো লোক আমরা রাখতাম না। আমরা সমাজ থেকে পুরোপুরিভাবে পঞ্চায়েত লেভেলে পার্টির লেভেলে আমরা কথা কইছি এবং তারা আমরা কইছে যে কোনো সাহায্য লাগে আমরা করুম এবং থানাও কইছে যে কোনো সাহায্য লাগে আমরা করুম। এসপি সাহেবও কইছে, এইডিও কইছে আমরা সাহায্য করুম, আপনারা এই ব্যাপারে চেষ্টা করেন। আমরা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এখানে যুব সমাজ এবং আমাদের মা বোন সব শেষ হয়ে দিতে গেছে। এই শুধু ট্যাবলেট ইঞ্জেকশন এডি নিয়ে আমাদের এখানে যুব সমাজটা একদম শেষ হয়ে যায়। সেই ব্যাপারে আমরা এটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এখানে আমরা আর কোনো মতই এটা চালু করার আমরা ব্যবস্থা দিতাম না। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।